দরং জিলা কংগ্রেসের উদ্যোগত কৃষক বিরোধী বিল বাতিলর দাবী প্রতিবাদী সভা মঙ্গলদৈ রাজীব ভবন কংগ্রেস দলের প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এই কার্যসূচী সাধারণ সম্পাদক AICCর জিতেন্দ্র সিং, সাংসদ গৌরব গগৈ, প্রদ্যুৎ বৰদলৈ, প্রাক্তন মন্ত্রী বসন্ত দাস, বিধায়ক ইলিয়াস আলী আদি কংগ্রেস দলের বিভিন্ন কার্যকর্তা উপস্থিত থাকে। সভার লগত সংগতি রাখি কিষাণ ট্রেক্টর রেলি নামেরি এক বিশাল রেলির আয়োজন করে। এই রেলির বাবে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়। প্রশাসনের লোকে বেরিগেড লগাই কেবাঘণ্টা 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ বন্ধ করে দিয়ে শতাধিক নিরাপত্তারক্ষীর দ্বারা প্রতিবাদ রুধিবলৈ চেষ্টা করা দেখা যায়। তেনে পরিস্থিতির মাজতে সুবিধা বুঝি প্রতিবাদকারীসকলক আটক করে।